আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম ওয়েলকাম করছি। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি চার দিনের, নিয়ম ভেঙে পাঁচ দিনের জায়গায় চার দিনের, এবং সেই ম্যাচও তিন দিনে ফুরিয়ে গেল। ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বেঁচে গেল আয়ারল্যান্ড, এইখানে ক্রেডিটটা তারা পাচ্ছে বা খানিকটা শান্তি খুঁজে পেতেই পারে। বাট চার দিনের টেস্ট ম্যাচ, ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, সেটা আবার তিন দিনে শেষ। এই জায়গাটায় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে যে একটা বিস্তর শক্তিমত্তা রয়েছে, এবং টেস্ট ম্যাচ এমন একটা ফর্ম্যাট, এখানে সত্যিকার অর্থেই যদি আপনার স্কিল না থাকে, যদি প্রপার যোগ্যতা না থাকে, তাহলে পার্থক্যটা ওইভাবেই বড় আর ছোট একটা বিস্তর ব্যবধান পরিলক্ষিত হবে। এই একমাত্র টেস্ট ম্যাচটা লর্ডসের মতো জায়গায় খেললো আয়ারল্যান্ড স্বাগতিক ইংল্যান্ডের সাথে। আগামী 16 তারিখ থেকে অ্যাশেজ শুরু হচ্ছে, তার আগে 7 তারিখ অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে। দুদলই পার্ট অফ প্রিপারেশন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা যেমন গুরুত্বপূর্ণ ফাইনাল অস্ট্রেলিয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম তাদের প্রিপারেশনও হয়ে যাচ্ছে ওই ম্যাচটার মাধ্যমে। আর এদিকে ইংল্যান্ড যেহেতু চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে না, আয়ারল্যান্ডের সাথে একটা ফোর ডে ম্যাচ খেললো এবং সেখানে তাদের প্রস্তুতিটা সেরে রাখলো অ্যাশেজের জন্যে। টসে হেরে আয়ারল্যান্ড ব্যাট করলো এবং 172 রানে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেল লর্ডসে। ইয়েস, 3টা 30 ছিল, জেমস ম্যাককালাম 36, পল স্টার্লিং 30, কার্টিস ক্যাম্পারের 33, স্টুয়ার্ট ব্রড 5টা উইকেট তুলে দিয়েছিলেন 51 রান দিয়ে, 3টা জ্যাক লিচ আর ম্যাথিউ পটস 2টো উইকেট। সো 172 রান করতে মাত্র 56 ওভার 2 বল খেলেছিল। আর প্রথম দিনেই ইংল্যান্ড ব্যাট করতে নামলো এবং দুর্দান্ত গতিতে তারা দুই ওপেনারের মাধ্যমে শুরু করলো। জ্যাক রলি 56 মাত্র 45 বল থেকে। এরপরে দ্বিতীয় দিনে 2টো সেঞ্চুরি, একটা তো আবার ডাবল সেঞ্চুরি অলিপপের। অলিপপ 208 বলে 205 রান করেছিলেন, আর বেন ডাকেট অল্পের জন্য ডাবল মিস করেছেন, 182 রান করতে 178 বল খেলেছেন। জো রুট পরে একটা দুর্দান্ত 50 করেছেন 56-59 বলে। 524 চার উইকেট করবার পর ইংল্যান্ড ডিক্লেয়ার করলো এবং 352 রানে পিছিয়ে থেকে আবারও আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শুরু করলো। এবং দ্বিতীয় দিনের শেষ বিকেলে তারা হোঁচটি খেলো, আর্লি 3টা উইকেট তাদের পড়ে গিয়েছিল, তারপর একটা স্ট্রং ফাইট ব্যাক। 352 রানে পিছিয়ে থেকে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ইনিংস পরাজয়ের মুখে পতিত হয়েছে, ইনিংস পরাজয় তাদের সামনে অবধারিত। ক্রিকেট বোদ্ধারা এভাবেই ভাবছিল, কিন্তু তাদেরকে অন্তত ভুল প্রমাণ করে খানিকটা সুখ খুঁজে পেয়েছে আয়ারল্যান্ড। অন্তত ইনিংস পরাজয়টা তারা এড়িয়ে যেতে পেরেছে, 10 রানের লিড নিয়েছিল 362 করবার পথে। এবং এই রানগুলোর সিংহভাগ কারা করেছে জানেন? লেজার ব্যাটাররা, লোয়ার মিডল অর্ডার। মার্ক অ্যাডার টপ স্কোরার 88 এবং ম্যাক ব্রায়ন 86 রান করেছেন, দুজনে বেসিক্যালি বোলার। হ্যারি সেক্টরের 51, লকেন ঠাকারের 44, এই তো চারটা স্কোর, অল টুগেদার 362, 10 রানস লিড ফর আয়ারল্যান্ড। এবং এই 11 রানের টার্গেট ইংল্যান্ড তৃতীয় দিনের একেবারে শেষ লগ্নে এসে চেজ করতে এসে প্রথম ওভারের অ্যাডায়ারের মাত্র 4টা বল খরচ করেছেন, তার মধ্যে 3টা বাউন্ডারি হাঁকিয়েছেন জ্যাক ক্রলি, অ্যান্ড 10 উইকেটের জয় ইংল্যান্ডের। ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে জস স্টং, তরুণ খেলোয়াড়, 5টা উইকেট পেয়েছেন 66 রান দিয়ে। স্টুয়ার্ট ব্রড এক্ষেত্রে আরও 1টি উইকেট পেয়েছেন 62 রানে। পটস, লিচ এবং রুট 1টি করে উইকেট পেয়েছেন। সো ক্লিনিক্যাল পারফরমেন্স। টেস্ট ম্যাচ ক্রিকেটে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী দল, অ্যাশেজ খেলতে যাচ্ছে, এবং ক্রিকেটের এই কুলিন দলটি তাদের সাথে টেস্টে তাদের মাটিতে পেরে ওঠা যে কত কঠিন। ওদিকে অ্যান্ডারসন বিশ্রামে ছিলেন, অ্যাশেজের জন্য ধার দিচ্ছেন নিজেকে। অ্যাশেজের যে স্কোয়াড ঘোষণা করেছে প্রথম দু ম্যাচের জন্য ইংল্যান্ড, সেখানে অ্যান্ডারসন ব্রড জুটি বহাল তবিয়তে আছে এবং তাদের সেই ক্যারিশমাটিক বোলিং ডুও আমরা নিশ্চয়ই অ্যাশেজে দেখব। কংগ্রাচুলেশনস টু ইংল্যান্ড, অ্যান্ড অফকোর্স ম্যাচ সেরা হয়েছেন অলিপপ, ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের জয়ের রহস্যটা কি জানেন? 524 চার উইকেটে ডিক্লেয়ার করবার পথে মাত্র 82 ওভার 4 বল তারা খেলেছিল, মানে এত দ্রুত সবাই 6 অ্যান্ড ওভার। এই যে বেন স্টোকস, ব্র্যান্ডন ম্যাককালাম নিউ ব্র্যান্ড অফ টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছে, তাতে টেস্ট ম্যাচ কিন্তু অনেক বেশি উপভোগ্য হয়েছে। কিন্তু আমার কনসার্নের জায়গাটা যে আফগানিস্তান, আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পেয়েছে, জিম্বাবুয়ে টেস্ট খেলে, বাংলাদেশ টেস্ট খেলে, কিন্তু পাঁচ দিনের টেস্টকে কমিয়ে চার দিন, সেই চার দিনের ম্যাচে যদি তিন দিনের নিয়ম করে শেষ হতে থাকে, শেয়ার করবার জন্যে করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।